আপনার জীবনে বিপদ যদি আসে সকল দুয়ার ক্লোজ হয়ে যায় কোনো উপায় আপনি খুঁজে না পান সিজদায় পড়ে যান কারণ আসমানের রাস্তা জমিনে আল্লাহর গুণবচন আমরা হলো তাওয়াব তাওয়াব মানে হলো বারবার রিপিটেডলি যিনি বান্দার তওবা কবুল করেন যদি কোনো ভাই নিজের স্ত্রীর সাথে বিয়ের আগে বা অন্য কোনো মেয়ের সাথে বিয়ের আগে হারাম সম্পর্ক করে থাকেন তাহলে তাকে তওবা নাসুহা করতে হবে কি তওবা করতে হবে ভাই তওবা নাসুহা মানে হলো খাঁটি তওবা এমন তওবা করতে হবে যেই তওবাটা সে কখনো ভঙ্গ করবে না আল্লাহ তাআলার কাছে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে নিজেকে ভৎসনা করে ক্ষমা চাইতে হবে আল্লাহ তাআলা ক্ষমা চাওকে এত ভালোবাসেন যে বান্দা যখন পাপ করার পর লজ্জিত হয়ে চোখের পানি ফেলে দেয় অনুতপ্ত হয় আল্লাহর দেওয়া অক্সিজেন গ্রহণ করছি আল্লাহর দেয়া নেয়ামত দিয়ে বেঁচে আছি সে আল্লাহর নাফরমানি করলাম আল্লাহর কাছে আমাকে যেতে হবে তার নাফরমানি করলাম কিভাবে তার পাশে দাঁড়াবো তার সামনে দাঁড়াবো ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া যে ব্যক্তি আল্লাহর ভয়ে সন্ত্রস্ত থাকে এজন্য লজ্জিত হয়ে নিজের পাপের জন্য ক্ষমা চাইবে এবং ভবিষ্যতে আর কোনোদিন পাপের কাছেও যাব না আল্লাহ সংকল্প করবে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনে সমস্ত গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ আমাদের অনেক যুবক ভাইরা আছেন আমি জানি যে জিনা ব্যভিচারে জড়িয়ে পড়েছেন হতাশায় ভুগছেন তারা মনে করছেন যে না আল্লাহ তাআলা আমার গুনাহগুলো মাফ করবেন আমার মতো পাপিষ্ট মনে রাখবেন ইবলিসের সবচেয়ে বড় সফলতা হলো সে মানুষকে নিরাশ করে দিতে পারা এজন্য কোনো ঈমানদার কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তোমরা আল্লাহর রহমত থেকে আশা ছাড়িও না ইন্নাল্লাহ ইয়াগফিরুদ যুনুবা জামিআ আল্লাহ তাআলা সমস্ত অপরাধ মাফ করবেন শর্ত একটাই তওবা করে ফিরে আসতে হবে খাঁটি অন্তরে যখন আর কখনো করব না সংকল্প করে ফিরে আসবেন আর পেছনের কর্মের জন্য মাফ চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন পেছনের সমস্ত গুনাহ মাফ করবেন জিনার অপরাধও মাফ করবেন ইনশাআল্লাহ ভাইরা আমার আমাদের রব বড় রহিম বড় ওয়াদুদ বড় লতিফ তিনি আমাদের সবাইকে ক্ষমা করবেন তিনি রউফ অতএব তার কাছে ক্ষমা চাওয়ার মতো চাইতে হবে নিজেকে ভৎসনা করতে হবে লজ্জিত হতে হবে অনুতপ্ত হতে হবে এবং ভবিষ্যতে আর সে পথ কোনোদিন মাড়ানো যাবে না এই সংকল্প যদি করেন আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আল্লাহর উপরে ভরসা করতে পারেন তওবা যদি করার মতো করেন শরায়ত পূরণ করেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন আপনি গুনাহ করার পর যদি আশাহত হয়ে যান তখন আপনার দ্বারা তওবা নসিব হবে না শয়তান অনেক যুবক ভাইদেরকে এই কথা বলে তুই যত জিনা করছস যত খারাপ কাজ করছস আল্লাহ তোরে বোধহয় মাফ করবে না তো মাফ যখন করবে না চলো কে ভাবো গতকাল গত পরশুদিন মদিনা এয়ারপোর্টে এক ভাই আমাকে প্রশ্ন পাঠালেন বলেন ভাই একটা হাদিসে শুনলাম যে এতবার মদ পান করলে বা ওইটা মাফ করলে আল্লাহ তাআলা মাফ করবেন না তো আমি এটা শুনে এরপরে কাজটা আবার করা শুরু করছি মাঝে ছেড়ে দিছিলাম যে আল্লাহ যখন মাফি করবেন না আর কি করার আছে কিন্তু পরক্ষণে আবার ঈমান আছে ভিতরে ভয় কাজ করছে যে আমি আসলে কোথায় যাচ্ছি ভাইরা আমার তো এই সমস্ত নৈরাশ্য বা আশাহত হওয়া আশা ছেড়ে দেওয়া এটা ঈমানদারকে সাজে না আপনার জীবনে বিপদ যদি আসে এবং দেয়ালে পিঠ ঠেকে যায় পৃথিবীর সকল পথ বন্ধ হয়ে যায় সকল দুয়ার ক্লোজ হয়ে যায় কোনো উপায় আপনি খুঁজে না পান কেউ আপনাকে সাহায্য করতে পারবে বলে মনে হয় না ঈমানদার যদি হয়ে থাকেন আপনার এখনো শেষ দুয়ার বরং আসল দুয়ার খোলা আছে আহকামুল হাকিমিনের কাছে হাত তোলেন চোখের পানি ফেলেন সিজদায় পড়ে যান কারণ আসমানের রাস্তা জমিনে মাথা লুটিয়ে দেন জমিনে আল্লাহর সাথে কেঁদে কেঁদে বলেন দুনিয়ার কোন শক্তি যেটা পারবে না আল্লাহ রাব্বুল আলামিন সেটা পারবেন ফাআলু লিমা ইয়াশা এজন্য ঈমানদার কখনো নিরাশ হতে পারে না পেছনের সমস্ত অপরাধের জন্য মাফ চাইতে হবে মাফ চাইতে হবে ভাইরা আমার আমাদের রব আমাদের প্রতি অনেক দয়ালু বিধায় তিনি মাফ করবেন শর্ত হলো মাফ চাওয়ার মতো চাইতে হবে তওবা করব তো ইনশাআল্লাহ ভাইরা আমার কুল্লু বনি আদম খাতা সকল আদম সন্তান আমাদের ভুল আছে আছে না নাই কেউ ফেরেশতা আছি আমরা আমি আপনি আমরা কেউ ফেরেশতা আমাদের সবার দ্বারা ভুল কম হোক বেশি হোক হয় ও খাইরুল খাতায়িন আত-তাওয়াবুন এই পাপিষ্টদের মজলিসে মাহফিলে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ ভালো মানুষ হলো তারা যারা পাপের পর ভাই তওবা করে ফিরে আসে চোখের পানি ফেলে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে নিজে নিজে ভৎসনা করে নিজেকে নিজে শাসন করে আমি আল্লাহর নিমক হারামি করেছি
আল্লাহর অক্সিজেন ভোগ করছি আল্লাহর নিয়ামত ভোগ করছি কত মানুষ হাসপাতালে বেডে কাতরাচ্ছে কত মানুষ কত বিপদে আছে আমি এরপরও আল্লাহর এত নিয়ামত ভোগ করে নাফরমানি করেছি এই বসা থেকে ওঠার ক্ষমতা আমার নাই বাসা বন্ধ যাওয়ার ক্ষমতা আমার নাই এর মধ্যে অনেক কিছু হয়ে যেতে পারে প্রতি সেকেন্ডে আল্লাহ রাব্বুল আলামিনের মুরাকাবায় আছি তার তত্ত্বাবধানে আছি তার বিপদ থেকে আমাকে তিনি মুক্ত রেখেছেন এত নিয়ামত ভোগ করার পর আমি নিমক হারাম আমার রবের কথার বাইরে আমি চলছি নিমক হারামি করছি আমি সেজন্য নিজেকে ভৎসনা করব এবং নিজেকে শাসন করব যে আমার দ্বারা এই অপরাধ কেন হয়েছে এর শাস্তি স্বরূপ আমি আর অমুক অপরাধের দারে কাছেও যাবে না এর শাস্তি স্বরূপ আমি এখন থেকে ভালো কাজটা শুরু করব ওইটা শুরু করব এরকম যখন আপনি নিজেকে নিজে শাসন করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার পেছনের গুনাহ শুধু maaf করবেন না ওই গুনাহ maaf করে সওয়াব দিয়ে পরিপূর্ণ করবেন ইনশাআল্লাহ ভাইরা আমার এজন্য জেনা হয়ে গেছে আপনি এখন আল্লাহর কাছে কথা দেন আল্লাহ জেনা যেহেতু হয়ে গেছে আমি নিজে যেহেতু অন্যায় করে ফেলেছি আমি নিজের প্রতি নিজে একটা শাস্তি আরোপ করছি আমি আর এই দুচোখ দিয়ে কখনো হারাম অপাত্র বেগানা নারী ফেসবুকে ইউটিউবে বাহিরে কোথাও আমি দেখব না আল্লাহ প্রয়োজনে আমি স্মার্টফোন ত্যাগ করে ফেলব আজকে এক বোন একটু আগেই এই ময়মনসিং এর একজন বোন অনেক ভালো অবস্থানে থাকা একজন বোন আমাদের আলোচনা আমরা বলছিলাম যে কিছু সময়ের জন্য স্মার্টফোন ত্যাগ করে বাটন ফোনে চলে আসেন নিজেকে অন্যায় এবং হারামের অভ্যাস থেকে সরানোর জন্য তিনি বলছেন যে তিনি অনেক বিত্তশালী মানুষ বলছেন যে আমি বাটন ফোন ব্যবহার করি আমার কোনো স্মার্টফোন নাই এটা আল্লাহর জন্য ত্যাগ তো আপনি নিজেকে যেরকম শাসন করে অন্যায় থেকে সরে আসার জন্য এক দুটো স্টেপ নেন পদক্ষেপ নেন এবং দেখান মালিক আপনি দেখেন আমি আমার এই খারাপ বন্ধুগুলোর সাথে চলা ছেড়ে দিয়েছি আল্লাহ শুধু আপনাকে খুশি করবার জন্য আমার দ্বারা অন্যায় হয়ে গেছে এদের কারণে আমি এদের সাথে সম্পর্ক ছিন্ন করেছি আপনাকে খুশি করবার জন্য মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান যে কাউকে কিছু দেয় আল্লাহর জন্য দেওয়া বন্ধ করে দেয় আল্লাহর জন্য কাউকে ভালোবাসে আল্লাহর জন্য কিছু বন্ধু কিছু ফ্রেন্ডকে ব্লক লিস্টে ফেলে দেয় আল্লাহর জন্য কারণ ওরা আল্লাহর পথে যেতে বাধা হয় তাদের সাথে চললে আল্লাহর পথে চলা যায় না এই হিম্মত যেই যুবক করতে পারে এই যুবক আল্লাহর জমিনে সবচেয়ে বড় আল্লাহওয়ালা নেককার মানুষ ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ বলতেন যে আমার মতো দাড়ি পাকা বুড়ো তাহাজ্জুদ পড়ে যে পরিমাণ সওয়াব পাবো তোমরা যুবকরা শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে তার চেয়ে বেশি সওয়াব পাবো চেষ্টা করবো না ইনশাআল্লাহ মালিককে খুশি করবেন না ইনশাআল্লাহ যুবক ভাইরা আমার আল্লাহর নির্দেশে বাইরে সুখ নাই শান্তি নাই কোনো প্রকার তৃপ্তি নাই আপনি যদি তৃপ্তি চান আল্লাহর গোলামি করেন আল্লাহর গোলামিতে যে শান্তি এটা আর কোথাও নেই আল্লাহ তারা আমাদের সবাইকে আল্লাহর গোলামির শান্তি পর তৌফিক দান করুন পাপাচার অপরাধ হয়ে গেলে নিরাশ হওয়া নয় তওবা করব খাঁটি অন্তরে আর কখনো সে পথ মারাবো না যদিও কখনো মারানো হয়ে যায় সাথে সাথে আরো জোরে সোরে ভৎসনা করবো যে আমি আবার নিমুখারামি করেছি এভাবে তওবা যদি ভেঙে যায় সাথে সাথে রিনিউ করে ফেলতে হবে আশা ছাড়া যাবে না যে বারবার ভাঙা যাচ্ছে আমি কি করব না আপনি বারবার তওবা করেন আগের তওবার চাইতে পরের তওবা যেন স্ট্রং হয় সে চেষ্টা করেন আল্লাহর গুণবচন আমরা হলো তাওয়াব তাওয়াব আর তায়েবের মধ্যে পার্থক্য আছে ভাই তাওয়াব মানে হলো বারবার রিপিটেডলি যিনি বান্দার তওবা কবুল করেন অতএব আপনি নিরাশ হবেন না হতাশ হবেন না আল্লাহর কাছে তওবা করব তো ইনশাআল্লাহ এই মজলিসে বসে মনে মনে একটা অপরাধ থেকে অন্তত তওবা করেন আমি ফেসবুকে হারাম জিনিস আর দেখব না হারাম গান বাজনা হারাম জিনিস আমি আর শুনব না খারাপ বন্ধুর সাথে আর চলব না আমি অমুক পথে আর যাব না আমি ধূমপান ছেড়ে দেব আমি অমুক কাজটা ছেড়ে দিব একটা অন্তত অপরাধ ছেড়ে দেওয়ার তওবা করেন চেষ্টা করবেন না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন